তো আমাদের কোর্সটা শুরু করতে আপনার যা যা প্রয়োজন পড়বে সেটা আমি বলে দিচ্ছি। তো প্রথমে আপনার একটা ব্রাউজার প্রয়োজন পড়বে সেই কোডগুলো দেখার জন্য। তো ফর এক্সাম্পল আমরা যে একটা ওয়েবসাইট বানাবো, সো প্রথম আলোর মতো যদি আমরা একটা ওয়েবসাইট বানাই, তো এই ওয়েবসাইটটি কিন্তু একটা ব্রাউজারে দেখা যাচ্ছে, তাই না? সো এটা কিন্তু আমাদের ক্রোম ব্রাউজার। সো আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন সেক্ষেত্রে অনেকগুলো ব্রাউজার পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আমি সার্চ করতেছি কি ওয়েব ব্রাউজার। সো ওয়েব ব্রাউজার লিখে আপনারা যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনি অসংখ্য ব্রাউজার কিন্তু পেয়ে যাবেন এখানে। তো এখানে হতে বেসিক্যালি আপনারা ক্রোম ব্রাউজার ডাউনলোড করে নেবেন। আমি মেক শিওর করতেছি যে আপনাদের পিসিতে ক্রোম ব্রাউজার আছে অথবা যে কোনো ব্রাউজার আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ব্রাউজার, তো এখানে হতে যে কোনো একটা ব্রাউজার আপনি ডাউনলোড করে নিলেন অথবা মোজিলা ডাউনলোড করে নিলেন, তো মোজিলা ফায়ারফক্স, তো এখান হতে মোজিলা ফায়ারফক্সটা ডাউনলোড করে নিলেন। তো আমি ক্রোমটা ডাউনলোড করে নিছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমাদের কোডগুলো লিখতে হবে। সো HTML CSS কোডগুলো লেখার জন্য আমাদের একটা কোড এডিটর প্রয়োজন। সো আপনারা এখানে লিখবেন কোড এডিটর। ওকে, সো কোড এডিটর লেখার পর এখানে আপনারা পেয়ে যাবেন। তো কোড এডিটর লিখলে অনেকগুলো কোড এডিটর পেয়ে যাবেন, তার মাঝখানে এখানে ভিজুয়াল স্টুডিও কোড। তো তার আগে আপনারা এখানে গুগলের এখানে লিখবেন VS কোড এডিটর। তো VS কোড এডিটর লেখার পর এটা চলে আসবে। তো আসার পর এখানে ক্লিক করবেন, দেন তারপর আপনারা কোথায় যাবেন, এখানে চলে আসবেন। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন কোড এডিটর রেন্ডার। তো এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, তো আমি উইন্ডোজে দেখাচ্ছি যেহেতু আপনারা উইন্ডোজে ইউজ করবেন যদি প্রথমে শুরু করেন। সো এখানে যদি আপনার ডিভাইস ম্যাক হয় সেক্ষেত্রে অটো সাজেস্ট করবে ম্যাক। তো এখান হতে জাস্ট ক্লিক করবেন। সো ক্লিক করলে কি হবে, আমি ক্লিক করলাম, দেন ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। সো ক্লিক করলাম, এই যে এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। সো এখানে 4 মিনিট লাগবে বলতেছে, 76 MB। তো এটা হচ্ছে আমার ডাউনলোড করা আছে, তো সেজন্য আমি এটারে পোজ দিলাম বা ক্যান্সেল দিলাম। ওকে, তো এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা শেষ, দেন তারপর এটা পর্যায়ক্রমে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। তো এটা ইনস্টল দেওয়ার জন্য কি করতে হবে, যে ডাউনলোড ফোল্ডারে যেতে হবে, যাওয়ার পর এটা কিন্তু ইনস্টল দিয়ে দিতে হবে। সো ইনস্টল দেওয়ার পর আপনাদের কিন্তু এরকম একটা ভিজুয়াল স্টুডিও কোড, সো এইরকম একটা কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, সো এরকম এটা দেখার পাওয়ার পর এটারে কি করবেন, আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর তো আপনাদের লুক এরকম নাও লাগতে পারে, সো এরকমই হওয়ার কথা। সো লেখাগুলো আর একটু ছোট হতে পারে, তো এরকম গেট স্টার্টেড বা এরকম হবে। তো আস্তে করে এখানে আপনি ক্লিক করবেন। সো লেখাগুলো আপনি কি করবেন কোড এডিটরের, সো এই লেখাগুলো আপনারা যদি খুব ছোট হয়, সো এই যে লেখাগুলো, তার জন্য এখানে কিন্তু সেটিং আছে। তো আপনি খুব লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন, সো এখানে এই যে ম্যানেজ আছে, সো এই যে নিচে, এই যে নিচে এখানে ম্যানেজে ক্লিক করবেন, তারপর এই যে এখানে কি করবেন সেটিংস। তো সেটিংসে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের সেটিংস চলে আসছে। তো এই যে এখানে দেখা যাচ্ছে ফ্রন্ট সাইজ, তো ফ্রন্ট সাইজ এখান হতে 20 পিক্সেল বা আমার দেওয়া আছে। যদি আপনারা চান এখান হতে কিন্তু আপনারা ফ্রন্ট সাইজটা আরও বেশি বা কম করে দিতে পারেন যদি ছোট হয়। তো আমি যেহেতু আপনাদের দেখাবো সেজন্য কিন্তু আমি একটা সেট আপ দিয়ে নিছি। তো এটা হচ্ছে ডান। তো এটা হচ্ছে আমাদের কোড এডিটরের লুক লাইক হচ্ছে এরকম। সো আপনার কোড এডিটর যদি অন্যরকম হয় তাহলে এতে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এগুলো কোড এডিটর পরবর্তীতে কাস্টমাইজ করা যায়, সুন্দর মতো কোড এডিটর বানানো যায়। সো সেটা কিভাবে সেটা আমরা কোর্সগুলো করতে করতে আপনাদের যখন যেটা প্রয়োজন তখন সেটাই আমরা দেখাবো। সো এটা হচ্ছে আমাদের কোড এডিটর ডান, সবগুলো কিছু ডান। আমরা এখন HTML লিখবো।